তারকাদের জীবনযাপন নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই। তারকা সন্তানদের নিয়েও আগ্রহ কম নয়। তারা কি ধরনের পোশাক পরেন, কেমন খাবার খান, কাদের সঙ্গে ঘোরাফেরা করেন ইত্যাদি। বলিউডের অনেক তারকার সন্তান এখনও অভিনয়ে নাম লেখাননি, কিন্তু নানা কারণে আলোচনায় থাকেন। বলিউড বাদশাহ শাহরুখ খানের কন্যা সুহানা খানও অভিনয়ে অভিষেকের আগে থেকেই বহুল চর্চিত। কয়েকদিন আগে লাক্সের ব্র্যান্ড অ্যাম্বাসিডর হয়ে হইচই ফেলে দিয়েছেন অভিনেত্রী সুহানা। ব্যক্তিগত জীবনে সুহানা বিলাসবহুল জীবনযাপন করে থাকে, কিন্তু বিখ্যাত বাবা শাহরুখের অর্থ দুহাতে খরচ করছেন না সুহানা, কারণ তার ব্যক্তিগত আয়ের পরিমাণও কম নয়। কিন্তু কত টাকার মালিক সুহানা খান? মানি কন্ট্রোলের তথ্য অনুসারে বলিউড অভিনেতা শাহরুখ খান 6,300 কোটি রুপির মালিক। স্বাভাবিকভাবে ধরেই নেওয়া যায় সুহানা খানও অনেক ধনী। সুহানা কেবল বাবার আয় করা অর্থের উত্তরাধিকারী নন, বরং নিজেও অনেক অর্থ আয় করেছেন। 24 বছর বয়সী সুহানা 20 কোটি রুপির 28,31,00,000 টাকার বেশি মালিক। ফিল্ম ইবিটের তথ্য অনুসারে সুহানা খান মোট 13 কোটি রুপির 18,40,00,000 টাকার বেশি মালিক। উঠতি তারকা হিসেবে বেশ কিছু নামি দামি প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি। এ তালিকায় রয়েছে মেবিলাইন নিউইয়র্ক, লাক্স, টিরা প্রভৃতি। কারিনা কাপুর, কিয়ারা আদবানির সঙ্গেও কাজ করেছেন সুহানা। এসব প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে কাজ করে এসব অর্থ আয় করেছেন সুহানা। মুম্বাইয়ের ধীরুভাই আম্বানি ইনস্টিটিউশন থেকে পড়াশোনা শেষ করে ব্রিটেনের আর ডিংলে কলেজে পড়াশোনা করেন সুহানা। তারপর পাড়ি যেমন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। সেখানকার নিউইয়র্ক ইউনিভার্সিটি থেকে ফিল্ম স্টাডিজ বিষয়ে পড়াশোনা শেষ করেন সুহানা। বাবার পথ ধরে রূপালী জগতে ক্যারিয়ার গড়তে চান তিনি। স্বপ্ন পূরণের যাত্রা শুরু করেছেন সুহানা খান। জয়া আক্তার পরিচালিত দ্য আর্চিস সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটেছে তার। গত বছরে মুক্তি পায় সিনেমাটি।